আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে খুব ছোট্ট একটি কিচেন টিপস শেয়ার করতে যাচ্ছি, আশা করছি সবাই উপকৃত হবেন। দেখুন, রান্নার যে সরঞ্জামগুলো আমরা ব্যবহার করি সেগুলো মূলত রান্নাঘরেই থাকে। আমার এই জিনিসগুলো মূলত চুলার পাশে আমি রেখে দিই, যেগুলো দীর্ঘদিন ধরে ব্যবহার করা হয় না সেগুলো কিন্তু এরকম একটা ময়লার স্তর পড়ে যায় এবং একটা তেল চিটচিটে ভাব হয়ে যায়। সেই ময়লাগুলোকে খুব সহজে দ্রুত কিভাবে আমরা পরিষ্কার করে নিতে পারি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমাদের এই সরঞ্জামগুলো খুব সুন্দরভাবে কম সময়ের মধ্যে ক্লিন করে নেওয়ার জন্য কি কি প্রয়োজন হবে। প্রথমে আমি হালকা কুসুম গরম পানি নিয়ে নেব, তারপর পানিতে দিয়ে দেব 1 চা চামচের মতো হুইল পাউডার, তারপর নিয়ে নেব লিকুইড ডিশওয়াশ, যে কোনো ডিশওয়াশ আপনারা যেটা ব্যবহার করেন সেই ডিশওয়াশ হলেই হবে। তারপর আমি 1 চিলটি লেবু সম্পূর্ণটা এভাবে দিয়ে দেব, আর আমি ওয়াশিং পাউডারটা একটু কম মনে হচ্ছিল তাই আমি 1 চা চামচ ওয়াশিং পাউডার দিয়ে নিয়েছি। এখন আমি সবগুলো সরঞ্জাম ভিজিয়ে রেখে দেব আধা ঘন্টার মতো। দেখুন, আধা ঘন্টা পর আমি ফিরে এসেছি। আপনারা চাইলে আরও বেশি সময়ও রাখতে পারেন, আমি 30 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন, আমি কিন্তু এখনও এগুলোকে কোনো ঘষাঘষি করিনি, মাজিনি, তারপরেও কিন্তু সবগুলো জিনিস থেকে যেই তেল চিটচিটে ভাবটা ছিল সেটা কিন্তু একদম চলে গিয়েছে, আর অলরেডি আপনার 80% ক্লিন হয়ে গিয়েছে। এখন আমি একটা ব্রাশের সাহায্যে এগুলো একটু এভাবে ব্রাশ করে নেব। এখন আমি একটা স্ক্রাবার নিয়ে নিয়েছি, এই স্ক্রাবারটা দিয়ে, যেহেতু এটা একটু বড় এই স্ক্রাবারটা দিয়ে আমি এভাবে একটু মেজে মেজে পরিষ্কার করে নেব। আমার সবগুলো উপকরণ মাজা হয়ে গিয়েছে, এখন আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। দেখুন, আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর আমার রান্নাঘরে আমি এভাবে ছড়িয়ে রেখেছি যেন বাতাসে পানিটা টেনে যায়, এবং আমি আরও কিছু সরঞ্জাম ধুয়েছি সেটা অফ ক্যামেরায় আমি আপনাদেরকে দেখাতে পারিনি। আমার কিছু কাঠের সরঞ্জাম ছিল সেগুলো আমি একইভাবে পরিষ্কার করে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং শেয়ার করে আপনার কাছের মানুষ, বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।